হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা কথা বলবো এককের বিভিন্ন রূপান্তর নিয়ে, কিভাবে পরিমাপের একক সমূহ রূপান্তর করা যায়। তোমরা সবাই লক্ষ্য করলে দেখতে পাবে যে 8-এর উপরে CONV অর্থাৎ কনভট লেখা আছে, যেটি কনভার্সনের শর্ট ফর্ম। সুতরাং কনভার্সন করতে হলে আমাদের এই 8 লেখা বাটনটি ব্যবহার করতে হবে, এবং সেটি অবশ্যই শিফট প্রেস করে, কেননা কনভার্সন হলুদ কালিতে লেখা। তাহলে চলো দেখে নেওয়া যাক কনভার্সনে কী কী রয়েছে। শিফট 8 প্রেস করলে আমরা দেখতে পাবো যে এখানে 4টি ইউনিট রয়েছে। এখানে 4টি শ্রেণী রয়েছে, লেন্থ, এরিয়া, ভলিউম, ম্যাস। আমি যদি ডাউন প্রেস করি আরও 4টি শ্রেণী দেখতে পাবো, ভেলোসিটি, প্রেশার, এনার্জি এবং পাওয়ার। আবার যদি ডাউন প্রেস করি আরেকটি দেখতে পাবো, টেম্পারেচার। ধরো আমরা 4 কিলোমিটারকে মাইলে পরিণত করতে চাই, তাহলে কীভাবে সেটি করতে হবে এটি দেখার জন্য প্রথমে আমরা 4 প্রেস করব। এরপর শিফট 8 প্রেস করলে শ্রেণীগুলো দেখতে পাবো। আমরা যদি কিলোমিটার থেকে মাইলে রূপান্তর করতে চাই, তাহলে অবশ্যই সেটি লেন্থ ক্যাটাগরিতে যাবে। তাহলে আমরা 1 প্রেস করব। এরপর আমরা খুঁজে বের করব যে কিলোমিটার থেকে মাইল কোথায় রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 8-এ রয়েছে কিলোমিটার, অ্যারো মাইল, অর্থাৎ আমরা কিলোমিটার থেকে মাইলে রূপান্তর করার জন্য 8 ব্যবহার করব। তাহলে 8 প্রেস করি। এরপর যদি আমরা সরি 8 আরেকবার এক্সট্রা চলে এসেছে, আমরা 8 ডিলিট করার জন্য ডেল বাটনটি প্রেস করব। এরপর আমরা যদি ইকুয়াল বাটন প্রেস করি, তাহলে দেখতে পাবো যে 2.48548 4769 মাইল, অর্থাৎ 4 কিলোমিটার সমান সমান এত মাইল। এরপর আমরা যদি 10 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতে চাই, তাহলে টেম্পারেচার ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা আগে 10 প্রেস করব, এরপর শিফট 8, এরপর ডাউন প্রেস করব, এরপর আবার ডাউন প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার 1-এ রয়েছে, তাহলে 1 প্রেস করব। আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে চাই, সুতরাং 2 প্রেস করব। এরপর ইকুয়াল দেব, তাহলে দেখতে পাচ্ছি যে 50 ফারেনহাইট, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 50 ডিগ্রি ফারেনহাইট। এভাবেই আমরা এককের বিভিন্ন রূপান্তর সমূহ করতে পারবো। এভাবে আমরা পরিমাপের একক সমূহ রূপান্তর করতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।